নাট্যকার পরিবেশনায় নাটক স্বপ্নবাজি নির্দেশনা সুজ্জামান আহমেদ, প্রযোজনায় হায়দার আলী বাবু। এখন সেই লাইট দিছে
তুমি এখানে কি করো ভাইজান? আপনি তো আমাকে ডাকলেন, তাই আমি আসলাম। কি বলো তুমি কোথাও থেকে আসলে? আমি বাড়ি থেকে আসলাম। ও আমার বাড়ি থেকে আসলে? আপনার বাড়ি থেকে কেন? আমি আমার বাড়ি থেকে আসলাম। আমি কি তোমার বাড়িতে গিয়েছিলাম? না তো ভাইজান। তাহলে কেন বললে? আমি তোমাকে ডাকলাম আর এই জন্য তুমি আসলে? মানে তুমি আসলে বাড়ি থেকে আর আমি তোমার বাড়ি যাইনি, তাহলে তোমাকে আমি ডাকলাম কখন? আমি আমাকে ফাঁকি দেওয়া অত সোজা নয়, পাপ করল তুমি চুরি শাস্তাবো তোমার কেন না? পাপের হাত তো হচ্ছে না। দেখি দেখি তোমার বাগানে কি আছে, আমার বাড়ি থেকে কি নিয়ে আসছো? এমন করতেছেন কেন ভাইজান? মা বলছে
পড়াশোনা করেই বড় হতে হয়, বুঝতো? আর কে বেশি বেশি গানের চর্চা করতে হয়? কেন তো জননী আমার চুপ কর, মন দিয়ে পড়াশোনা কর। জোরে জোরে হাততালি গুলো থাপ্পড় হয়ে আমার গানে এসে পড়বে। তোমাকে এই জন্য পড়াশোনা করিয়েছি, মন দিয়ে পড়লে পর, না হলে বিয়ে দিয়ে দেই। তাহলে শ্বাস নাম চিন্তা বাদ দিয়ে পড়াশোনায় মন দে। মনে রাখবা, শিল্পী কবি হওয়া মোড়ের কারণ নয়। আজকালকার বাচ্চারা কি পরিমাণ বেয়াদব, ভাবা যায়? ভাবা যায়? Hey!
আমার কি হয়েছে? আপনার খুব দয়া হয়েছে, আমাদেরকে আল্লাহ ও নবীর হস্তে দান করুন। নবীর নামে ভিক্ষা করো, নবীর শিক্ষা করো না ভিক্ষা। বাহ, দারুণ তো, কিন্তু আপনি ভুলে গেছেন নবীজি ভিক্ষা ছেড়ে দেওয়ার আগে ওই ফকিরকে জীবিকা চালার ব্যবস্থা করে দিয়েছিলেন। আপনি আমাদের জীবিকা চালার ব্যবস্থা করে দিন, আমরা ডাকাতি ছেড়ে দেব। ডাকাতি মেয়ে হতে চায় গায়িকা।
আমিও তো তাই বলি, খুব চাপে চাপে রাখি। আরে ভাই, আমিও কিন্তু খুব চাপে চাপে রাখি। বড় হলে তো আর কথা শুনবে না। লাগলো দেশে ছেলেমেয়েরা যে যার মতো ব্যস্ত, কেউ আবার মোবাইলে মাথা গুঁজে বসে থাকে, কেউ সংস্কৃতি চর্চা করে না, ওদের ভবিষ্যৎ অন্ধকার। এই প্রজন্ম কি করবে সামনের দিনগুলোতে? সব বাবা মারা চায় ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করুক, কিন্তু কেউই চায় না তার সন্তানটা ভালো মানুষ হোক। আমি এদেশের একজন সৈনিক, আমি এদের সংস্কৃতি চর্চায় বসাবই। কোন জানোয়ার এত বড় বাচ্চা চাপিয়ে দিয়েছে? যে বয়সে বাচ্চাদের নেচে গে ছেলে সময় পার করার কথা, সেই বয়সে কি হচ্ছে এসব? আর এরাই নাকি আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালন। কিছু বলবে? অবশ্যই বলবো। এই নাও বই। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাকে আবৃত্তি করো। আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে বলিবাড়ির সৌরভ ছিল, তার পিঠে রক্ত যাবার মতো খাদ্য ছিল। তিনি কবি ও কবিতার কথা বলতেন, যে কবিতা শুনতে যাবে না সে আজন মর্তিক কাছ থেকে পাবে। আমি কবি ও কবিতার কথা বলছি, সশস্ত্র সুন্দরের অনিবার্য কবিতা, কেউ বা উচ্চারিত প্রতিটি রুদ্ধ সত্য কবিতা, স্বাধীনতার কথা বলতে পারবো। দারুণ বলেছো বাবা, দারুণ। তুমি কি পারো বাবা তার মেয়েকে ব্ল্যাকমেল করে নিজের স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে? মা তুমি ভয় পেও না, আমি তো আসো, তুমি যাও।
তোমাকে তোমার প্রতিভা বিকশিত করতেই হবে। Hey, man, it's done!
আমরা ডাকাত স্যার, তোমরা ডাকাত, তোমরাও কি ওদের দলে? না স্যার, আমরা অত বড় ডাকাত না, আমরা ওদের তুলনায় ছোট ডাকাত। এটা কেমন? আমরা মানুষের বাড়িতে ডাকাতি করে টাকা পয়সা সোনা দানা লুট করি, আর ওরা তো বিশ্বের সম্পদ লুটকারী। ওই বাচ্চাগুলো সঠিক ভাবে শিক্ষা পেলে পৃথিবীর শক্তি হয়ে যেতে পারত, পৃথিবী জুড়ে আলো ছড়াতো। এই আলোর শিকার জলে না লাগে ওরা লুট করে নিয়ে গেল। স্যার আপনার ছেলে মেয়ে নাই? আছে। স্যার আপনারা কোথায়? ওরা বিদেশে থাকে। স্যার বিদেশ থেকে দেশে আসবে কবে? ওরা আসবে না, ওরা আসবে না। কেন স্যার? ওদের বিদেশে রেখে পড়াশোনা করিয়েছি। নিজের দেশের কথা ভুলে গেছে বুঝি? এমন কেন হলো স্যার? ওরা বিদেশের আলোতে বড় হয়েছে, ওদের সৌভাগ্য হয়নি সোনার দেশের পরশ পড়া, তাই ওরা সোনার মানুষ হতে পারেনি স্যার। হ্যাঁ, কিন্তু যারা এদেশে থেকেও চুপচাপ, একদম চুপ, এই কথা বলতে নেই। কেন স্যার? কিভাবে বলবো, বাংলাদেশের শিক্ষার্থীদের বড় শত্রু তাদের অভিভাবকরা, তাদের বাবা মারা, এদেশের সন্তানের ভবিষ্যৎ তাদের বাবা মারাই নষ্ট করছে। স্যার আপনার আপন বলতে কে কে আছে? আর মানে আপনার মনের মতো মানুষ, মনের মতো মানুষ, মনের মতো মানুষ পাইলাম। Oh!
আমি জানি তুই প্রতিবাদ করতে চেয়েছিলি, তাই না? করেছিলি বুঝি, তাই তো তোকে রূপ বাড়িয়ে দেওয়া হলো।
আপনার জন্য মেয়ে খুঁজতে আমি চারকে বিয়ে করেছি, দেখি দেখি তোমার রেজাল্ট কি। আরে এটা কি, আরে এটা কি করে রেজাল্ট? হায় হায় আল্লাহ, আমার মান সম্মান সব শেষ। আমার কি দোষ আপু, আমার কি দোষ? আমি কি সায়েন্স নিয়ে পড়তে চেয়েছিলাম? আপনি আমাকে আপনার ইচ্ছার বলি বানিয়েছেন। আমি কত করে বলেছি আমি সায়েন্স বুঝি না, আমি সায়েন্স বুঝি না। আপনি আমাকে জোর করে সায়েন্সে ভর্তি করে দিয়েছেন, আমাকে আপনার ইচ্ছা মতো চলতে হয়েছে। আপনার দায়িত্ব ছিল আমাকে শরীর পরিচর্যার মধ্য দিয়ে আমার সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে সহযোগিতা করা। আমার রেজাল্ট খারাপ হয়, আপনার মান সম্মান শেষ, এটা ভাবছেন আপু? আর আমার যে ক্যারিয়ার শেষ, সেই চিন্তা আপনার মধ্যে আসলো না। তার কোন গুরুত্ব নেই। আপনাকে কোন শিক্ষক হওয়া যাবে না, কবি হওয়া যাবে না, শিল্পী হওয়া যাবে না। আমার মনে হয় এভাবে ক্যারিয়ার নষ্ট করার বিরুদ্ধে আইন করা উচিত। যেহেতু এই আইন নেই, তাই গব্বর সাহেব আপনাকে কিছু বললাম না, কিন্তু সত্তর সাহেব আপনার নিজের মেয়ে হত্যার অপরাধে আমাদের সাথে থানায় দিতে হবে। বিভিন্ন জটিল অপরাধের অপরাধীদের ধরতে আমরা নানা কৌশলে বাইরে পড়ে থাকি, কিন্তু এমন অপরাধ উঠে আসবে তা কল্পনাও করিনি। চলুন শাসনের নামে অতি শাসনে আমি আমার মেয়েকে মেরে ফেলেছি। আপনারা কেউ আপনাদের সন্তানদের মারবেন না, তাদেরকে বোঝাবেন এবং তাদেরকে বোঝার চেষ্টা করবেন। বাবা, আমি অনেক ভুল করেছি, নিজের ইচ্ছাকে বড় করে দেখে ছেলের জীবনটা আমি নষ্ট করে দিলাম। আমি আর এই ভুল করবো না। সন্তানদের ইচ্ছাকে প্রাধান্য দিন, তাদের
চেষ্টা করুন, তারাই তাদের জীবন পরিচালনা করবে। পৃথিবীর কোন কাজেই সমান নয়, সব কাজের সমান সমান সম্মান। বাচ্চাদের স্বাধীনতা নিয়ে তাদের সৃজনশীলভাবে গড়ে তুলুন, তাহলে তারা বুদ্ধিজীবী থাকবে, সে টিকে থাকবে। আর সাংস্কৃতিক কাজে যুক্ত রাখুন, তাদের নাচ শেখান, গান শেখান, অভিনয় শেখান, তাহলে তারা ভুল পথে যাবে না, অমানুষ হবে না।